আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামাঞ্চল খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। তিস্তা নদীর মূল বাঁধে ভয়াবহ রেনকার্ড, তৎপরতা নেই সেচ দপ্তরের বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে জবিং সদর ব্লকের কোচুয়া বুথের দক্ষিণ কান্দিপাড়া এলাকায়। স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিন থেকে এই রেনকার্ডটি তৈরি হলো বর্তমানে কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের ফলে বৃহৎ আকার ধারণ করে, যার ফলে সাধারণ মানুষ চলাফেরা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি চলছে না কোনো গাড়ি ঘোড়া। এমন বিপদকালীন জরুরি ব্যবস্থা নিয়েও চিন্তিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা নীতিবালা সরকার, বিপুল সরকার ও সমীর সরকার বলেন, বেশ কিছুদিন যাবত এই রেনকার্ডটি তৈরি হয়েছে কিন্তু মেরামতের ব্যাপারে তৎপর নয় সংশ্লিষ্ট দপ্তর। তারা আরও বলেন, ভয়ানক পরিস্থিতি ধারণ করলে অবশেষে দু এক ট্রলি বালু ফেলা হয়েছে সবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সচিব সুফল সরকার বলেন, বিষয়টি তিনি শুনেছেন, যেহেতু বিষয়টি সেচ দপ্তরের আওতায় তাই তাদের হাতে কিছু করার নেই, বিষয়টি দ্রুত ডিপার্টমেন্টের নজর দেওয়া উচিত বলেও মনে করছেন সুফলবাবু। এলাকার স্থানীয় প্রবীণ বাসিন্দা আনন্দ সরকার বলেন, যে কোনো সময়ে বড় ধরনের বিপদ হতে পারে, এমনকি যে কোনো সময় বাঁধ ভেঙে তৈরি হতে পারে ভয়ানক নদী এবং ক্ষয়ক্ষতি হতে পারে বিশাল আকারে। তাই তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। বাড়ির সামনে একটা মেইন বাঁধে বিশাল একটা রেনকার্ড হয়েছে, তো এটা কবে হয়েছে? তো অনেকদিন হয়ে গেল, প্রায় চার মাস। প্রথমে কি এতটা ভেঙেছিল? প্রথমে ছোটো ছিল, অল্প ছিল। এই দু একদিনের বৃষ্টিতে বড় হয়েছে? না, মোটামুটি মাসখানেক হয়ে যাচ্ছে, বড় হইতেছে। চলাফেরা করতে অসুবিধা? চলাফেরা তো প্রচুর অসুবিধা। তো এটা কি কাউকে জানানো হয়েছে? আমি মোটামুটি 10 দিন আগে ওই যে গরম দা বান্ধব ওকে জানাইছিলাম। হ্যাঁ, জানানোর পরে মনে হয় ছবি টবি করে পাঠাইছে। আচ্ছা, কালকে দেখি বালু ফেলাইছে। মানে কালকে বালু ফেলানো হয়েছে, এটা মানে কোন দপ্তরের তরফ থেকে? মেন বাঁধের উপরে ভয়ানক একটা রেনকার্ড তৈরি হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে তো আমরা তো ডিপার্টমেন্টকে কয়েকজনকে জানাইলাম, তারা এই ব্যাপারে কর্ণপাতই করে না। আচ্ছা, গাড়ি এইভাবে লোকভাবে কীভাবে যাতায়াত করে, কী কষ্ট। মানে এর চেয়ে তো বড় ব্যাপার হচ্ছে যে কোনো সময় এখন বন্যা আসতে পারে, বর্ষা না আইসে গেলেই এদিকে জল ঢুকে যাবে, তখন বাড়িঘর আমাদের সব নিয়ে পালাইতে হবে, মানে একটা ফ্লাড হয়ে যেতে পারে। ফ্লাড হয়ে যেতে পারে। তো এটা মানে কতদিন থেকে হয়েছে এই রেনকার্ডটা? এটা প্রায় ধরো এক মাস ধরে। কোনো ডিপার্টমেন্টের কোনো তৎপরতা দেখেছেন? ডিপার্টমেন্ট এখানে আসেই নাই। আপনার কি জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, এইখানকার যে ইনচার্জ আছে ওকে বলা হয়েছে। তো এই মুহূর্তে কতটা ভয়ভীতির মধ্যে দিয়ে বিচরণ করছেন? প্রচণ্ড ভয়ভীতি, মানে যে কোনো সময় প্লাবিত হতে পারে। হ্যাঁ, যে সময় বাঁধ ভেঙে চলে আসতে পারে জল। আপনার কি নাম? ভেঙে ফেলছে। কি নাম আপনার? সমীর সরকার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দক্ষিণ কান্দিপাড়া, কচুয়া, কচুয়া বলে। ভয়ানক একটা রেনকার্ড রয়েছে যেটা রয়েছে মেইন বাঁধের উপরে। তো এই সময়ে বর্ষাকাল, আপনি কতটা ভয়ভীতির মধ্যে রয়েছেন? আমি তো অনেক ভয় করতেছি যে গাড়ি ঘোড়া রাস্তা দেয় বিদ্যা যাওয়া আশা করে, বাচ্চা কাচ্চা, আমাদের বাড়ি 4টা বাচ্চা আছে, এদের নিয়েও ভয় করি যে কে কখন পড়বে না। এই সময় তো একটা বর্ষাকাল, যে কোনো সময় বন্যা আসতে পারে। তো সেই ভয় ভীতিটা কতটা পাচ্ছেন? ভয় তো অনেকই, ভয় তো এই যে ভাঙতে আসে, অনেক মানে রিপোর্ট করতে আসে। কালকেও 3 জনকে বলা হয়েছে, তারা যেখানে কাজ করতে যায় বেলতলীয় দিকে কাজ করতে যায়, আমার বড় ছেলে কালকেও বলে দিচ্ছে 3 জনকে। তারা কি উৎসাহ দেখাচ্ছে কাজ করার ব্যাপারে? ওরা তো দেখায় নাই, আসেই নেই কেউ। আসে নাই? হ্যাঁ, তার আগে 2 দিন বলা হয়েছে, কালকে 3 জনকে বলা হয়েছে। এই দেখলাম একটু এখানে বালু ফেলেছে, তো এটা কি কাজ? ওইটা তো আমি দেখি নাই, আমি ওই দিকে গেছিলাম 4 নম্বর বাদের, এইখানে কে যে ফেলাইছে তাও আমি জানি না। এটা পঞ্চায়েত বা কাউকে জানিয়েছেন? না, এখানকার ডিপার্টমেন্টে যে কাজ করে, বাঁধের যারা কাজ করে ওকে জানানো হয়। কালকে পঞ্চায়েত দেখে গেছে, আমাদের এলাকার পঞ্চায়েত আছে না, ও দেখে গেছে কালকে। দেখেছেন? কিছু বললো না, বললো না। কালকে আসছিল। কী নাম মাসি আপনার? নীতিবালা, পঞ্চায়েতের একজন সচিব। তো আপনার এলাকায় দক্ষিণ কান্দিপাড়া বলে একটা জায়গা, সেখানে মেইন বাঁধের উপরে ভয়ানক একটা রেনকার্ড তৈরি হয়েছে।
তো এই বিষয়টা নিয়ে কি বলবেন বা কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, বর্ষার সময় ইরিগেশন ডিপার্টমেন্ট যদি ঠিকমতো আসতো তাহলে এত ভয়াবহ রেনকার্ড ইস্যু হতো না। আর যদি হয়েও থাকে তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট দেখা উচিত। কিন্তু আমরা যদিও মুখাপুখি লোককে বলি, লোক তো ঠিক মতন আসে না, যে কারণে এরকম ভয়াবহ রেনকার্ড হয়ে যাচ্ছে। আর এই রেনকার্ডে তো যে কোনো মুহূর্তে লোক মারাও যেতে পারে পর্যটকে, এই তো বলার আমাদের। আর রেনকার্ডগুলো যাদের ডিপার্টমেন্ট ভালোভাবে মেরামত করে সেটা অবশ্যই। বিষয়টা কি আপনার ডিপার্টমেন্টে জানিয়েছিলেন? ডিপার্টমেন্টে শোনেন, ডিপার্টমেন্টকে আমরা তো এখানে যারা দেখি ধরেন ডিপার্টমেন্ট হয়ে যারা কাজ করে ওদেরকে আমরা বলি, ওরা বলছে আমরা বলছি, এখন সত্য বিষয় ওরাই জানে। মানে স্থানীয় প্রশাসন হিসেবে মানে পঞ্চায়েতের সচিব হিসেবে আপনাদের কি করণীয় কিছু থাকে এই জায়গাটায়? শোনেন, ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার যেহেতু ডিপার্টমেন্টে এই পঞ্চায়েত দ্বারা কোনো কাজ হয় না, এটা ডিপার্টমেন্টই করে। এবার ডিপার্টমেন্ট যদি আমাদের কখনো বলে তাহলে অবশ্যই যেমন করা হয়, তো আমাদের এরকম বলা হয়নি যে আমরা কিছু করি, করা হয়নি আমাদের। আমি দেখতে পেলাম এক দু টলি বালু ফেলেছে, এটা কার তরফ থেকে ফেলানো হয়েছে সেই বিষয়ে যদি? না, এটা অবশ্যই নয়, এটাও ডিপার্টমেন্ট থেকে ফেলা হয়, এটা আমি জানি। কিন্তু হয়তো একটা ফেলে হয়েছে, আরও অনেকগুলো বাকি আছে, এগুলো যাতে করা হয় সেই দিকেই আমরা বলব। আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম সুফল সরকার, আমি দক্ষিণ কান্দিপাড়া নিকটে। একটা ভয়ানক রেন কার্ড তৈরি হয়েছে মেইন বাঁধের উপরে, আপনি এলাকার একজন প্রবীণ ব্যক্তি হিসেবে কী বলবেন? এ তো কদিন ধরেই দেখছি, ওখানে তো বিশাল বড় রেনকার্ড, ও বাঁধের অর্ধেকটা প্রায় ভেঙে গেছে, কোনো গাড়ি ওখান দিয়ে যাওয়া ভয়ানক অবস্থায় হচ্ছে, যেতেই পারবে না হয়তো। কিন্তু কেউ তো কোনো এরা কে দায়িত্বে আছে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না, বিষয়টাকে সেটাও ভেঙে যেতে পারে। বিষয়টা কি সেচ দপ্তরকে জানিয়েছেন? না, আমি তো কিছু কাকে জানাতে হবে কি অতটা কিছু জানি না। আমাদের এখন আমার যে কচুয়ায় পঞ্চায়েত আছে এরাও এর কিছু করেছে কি না বলতে পারবো না, এই সময় জানা আমি কাউকে জানাইনি। এই মুহূর্তে একটা বন্যা পরিস্থিতি, মানে বন্যা আসন্ন, হয়তো ব্যারেজ থেকে জলও মাঝে মধ্যে ছাড়ছে, তো মেইন বাঁধের উপরে এইরকম একটা ভয়াবহ ফাটল, তো কতটা ভয়ভীতিতে রয়েছেন? একদম একদম সেটাই ভাবছি, আমি তো ভাবতেছি যে যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে, এখান থেকে একটা নদী বেরিয়ে যাবে, বাঁধ ভেঙে গেলে অর্ধেকটা প্রায় ভেঙে গেছে, এটা তো খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা হওয়া উচিত। কি নাম আপনার? আমার নাম আনন্দচন্দ্র সরকার। আপনি কি এখানে স্থায়ী বাসিন্দা? আমি স্থায়ী বাসিন্দা। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9 9 3 2 9 6 7 6 7 6 এই মোবাইল নম্বরে। বিজ্ঞপ্তি: নিখোঁজের সন্ধানে ফুলমালা মণ্ডল নামে একটি মাস বয়সী বিধবা মহিলা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় তার পরনে ছিল শাড়ি, কেউ দেখে থাকলে যোগাযোগ করুন 6 2 9 4 3 0 5 0 3 0 এই মোবাইল নম্বরে।